এদিকে এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে হস্তক্ষেপ করবেন দেশের উচ্চ আদালত। পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে আদালতে কথা বলেন। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে রিটটি আদালতে তুলতে আইনজীবীকে পরামর্শ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা দেন। মহামান্য হাইকোর্ট বলছে যে তারা এই ব্যাপারটা নিয়ে তারা অ্যাওয়ার আছেন, ওনারা এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার আছেন। এই অস্বাভাবিকতাটা যদি এক সপ্তাহ আরও কন্টিনিউ করে তাহলে এই বিষয়টা নিয়ে তারা এক সপ্তাহ পরে শুনানি শুনবেন। কোর্ট বলেছে আপনারা অপেক্ষা করেন, এক সপ্তাহ দেখেন। তো উনি বলছে এটার পরে আরেকটা বাড়বে, হয়তো কোনো সিন্ডিকেট, হ্যাঁ, চালের দাম বাড়তে পারে বা অন্য কিছু বাড়তে পারে, কোনো সিন্ডিকেট জড়িত কিনা, এই কারণে সে রিটের ইয়াটা শুনানি করতে চেয়েছিল।